একদিকে কাঠের কারুকার্য, অন্যদিকে বাহারি টিনের সৌন্দর্য। কাঠের নান্দনিক কারুকার্য খণ্ডিত এই ঘর মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের ঐতিহ্য। স্থানীয়দের কাছে এসব ঘরের চাহিদা যেমন বাড়ছে, তেমনি জেলার বাইরের মানুষেরাও এসব ঘর কেনায় আগ্রহী হচ্ছে। চাহিদা বাড়ায় জেলার ছয় উপজেলাতে এখন বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন একতলা, দোতলা, চৌচালা, সাতচালা, টপ বারান্দার টিন কাঠের ঘর। ঘর ব্যবসায়ীরা স্থানীয় হাট বাজারের পাশে পরিত্যক্ত ভিটায় এসব ঘর বানিয়ে রাখেন। দূর দূরান্ত থেকে ক্রেতারা এসব হাটে এসে পছন্দসই ঘর নিয়ে যান। আবার অনেক ক্রেতা আগে থেকেই অর্ডার দিয়ে বানিয়ে নেন এসব দৃষ্টিনন্দন ঘর। স্থানীয়দের ভাষায় এসব ঘরের নাম রেডিমেড ঘর। ঘর তৈরিতে সময় ও ব্যয় কম লাগায় দিন দিন বেড়ে চলছে এসব তৈরি ঘরের চাহিদা। এসব ঘর তৈরির কাজে স্থানীয় কারিগর সহ দেশের বিভিন্ন জেলার কারিগররা কাজ করে থাকেন। জেলার বাইরের ক্রেতারা ঘর কেনার পর ওই ঘরগুলো ক্রেতাদের বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসেন ঘর তৈরির কাজে নিয়োজিত কারিগররা। ব্যবসায়ীরা জানান, এসব হাটে দোতলা ঘর একটি 15 থেকে 30 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 20 লাখ, 35 লাখ, 15 লাখ, আবার 10 লাখও আছে, আবার 8 লাখও আছে। মানে ঘরের সাইজ বলছে, এই দোতলা ঘর, দেড়তলা ঘর, আগে ছিল আর বারমার কাঠের তো ওই আমাদের 600 টাকা কেবি হইতে 700, 800, 1000, 1200, এখন হয়েছে 5000 টাকা কেবি। আর 5000 টাকায় পাওয়া যাবে না। তারপর এখন আসলো নাইজেরিয়া, এখন নাইজেরিয়ারও ধরেন 1200-1300 টাকা কেবি, সেই নাইজেরিয়া এখন হয়েছে 2200-2300 টাকা কেবি। এটি ধরে এখন দিয়া অনেক শক্ত, মানে অনেক ভালো, ওটিতে টেকসই বেশি, নিজের পক্ষে 80-90 বছরের কিচ্ছু হলো না। ক্রেতাদের চাহিদা ও আকর্ষণীয় করার জন্যই ঘর তৈরিতে এসেছে পরিবর্তন। এসব ঘর সাধারণত 60 থেকে 100 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এস আইরাজ, ঢাকা পোস্ট।